নমস্কার বন্ধুরা, আমার নাম সোমা। আমি চলে এসেছি আমার গোলাপ বাগান নিয়ে। গোলাপ বাগান দেখতেই পাচ্ছেন, একটু বাগানকে ঘুরে দেখাও, একটু বাগানটাকে ঘুরে দেখিয়ে দাও, দেখিয়ে নিচ্ছি আপনাদের। দেখিয়ে নেওয়ার পর আমি স্টার্টিং করছি আমার ভিডিও আপনাদের জন্য। এটা আগস্টের দু তারিখ আগস্ট মান্থটা আমরা গোলাপ গাছ ডরমেন্সিতে নিয়ে যাই। ডরমেন্সি বলতো গোলাপ গাছ ঘুমায়, সে ঘুমের সময়টা আমাদের গোলাপ গাছকে ঘুমোতে দেওয়া উচিত। এই সময় আমরা গোলাপ গাছে কিছু দেব না। দেখুন, আমার গোলাপ গাছের ফুল ফুটেছে, ফুলগুলো খুব ছোটো ছোটো হয়েছে, খুব ইয়ে হয়েছে। একটা ফুল ফুটেছে, দেখান, দেখো এখানে একটা, এই একটা ফুল ফুটেছে। পাতাগুলো সব কেমন এরকম হয়ে যাচ্ছে, সব পাতাগুলো এইভাবে দেখুন, এইভাবে এরকম হয়ে যাচ্ছে পাতাগুলো। কিন্তু ভয়ের কোনো কারণ নেই, কারণ এই সময় যেহেতু গাছ ঘুমোচ্ছে, গাছ কোনো খাবার নেবে না, কোনো কিছু নেবে না। শুধুমাত্র আমরা জলের মধ্যে গাছ রাখবো, জলের মধ্যে গাছ রেখে গাছটাকে পুরো খাবার বলো, ফিডিং বলো, ফাঙ্গিসাইড বলো, ইনসেকটিসাইড বলো, কিচ্ছু দেবো না আমরা। জাস্ট গাছকে আমরা এখন ঘুমোতে দেবো, শুধু গাছকে বাঁচিয়ে রাখার জন্য একটু জল দেবো, জল দিয়ে গাছটাকে বাঁচিয়ে রাখবো। তাও খুব অল্প পরিমাণে দেবো, খুব অল্প পরিমাণে জল দিলে গাছ বেঁচে থাকবে, অতটুকুই ঠিক যথেষ্ট। আগস্ট সেপ্টেম্বর দু মাস আমরা এতে রাখবো। শুধু এই গাছে যেটা করবো, দেখুন এখানেও একটা ফুল ফুটেছে বন্ধুরা, খুব সুন্দর একটা ফুল ফুটেছে, খুব সুন্দর একটা কুড়িও এসেছে। এই এই ফুলটার নাম হচ্ছে ব্ল্যাক জেট ফ্লোরিভান্ডার ইয়েতে মনে হয় আসে, আমি ঠিক সঠিক জানি না। প্রচুর পরিমাণে থোকায় থোকায় ফুল আসে, কিন্তু সব যখন এরকম পাতা হলুদ হয়ে যাবে, এই পাতাগুলো একটা একটা করে এইভাবে ছিঁড়ে, এইভাবে একটা একটা করে যখন দেখবেন ধরে ইয়ে হয়ে যাচ্ছে, পাতাগুলো এইভাবে এইভাবে করে পরিষ্কার করে দেবেন, এগুলো সব দূরে ফেলে দেবেন। আর টব সবসময়, এই টবের যে মিডিয়া আছে, এগুলো সেন্ডার মিডিয়াতে আছে, এইটা টোটাল পুরো পরিষ্কার করে দেবেন, যাতে কোনো ময়লা ধুলো বালি পাতা শুকনো যাতে গাছে গাছটা না পড়ে, তার জন্য এটা খুলে রেখে দেবেন। আর এটা শুধুমাত্র এই গাছে এখন যেটা খাবার সেটা হলো ক্যালসিয়াম নাইট্রেট দেবেন, কারণ ক্যালসিয়াম গাছে, নাইট্রোজেন গাছে এখন দরকার, যাতে গাছে এনার্জি পায়, গাছে এনার্জির জন্য, এনার্জি যাতে, কারণ আমরা কোনো খাবার দিচ্ছি না, কোনো কিছু দিচ্ছি না, তার জন্য গাছটাকে প্রচণ্ড পরিমাণে ইয়ে হয়ে রয়েছে। এখন গাছের যে ঘুমের সময়, খুব স্ট্রেসের সময় যাবে এখন, তাই গাছ কোনো পাতা রাখবে না, সব পাতা ঝরিয়ে ফেলে দেবে। পাতা ঝরে ফেলে পড়ে গেলে আপনাদের কোনো চিন্তার কারণ নেই, কোনো সমস্যা নেই, গাছকে ইয়ে করে রেখে দেবেন, এইভাবেই রেখে দেবেন, রোদ ফুল সানলাইটেই যেন থাকে। আর সকাল বিকেল জল দিতে পারেন, কিন্তু খুব অল্প পরিমাণে, গাছকে যেমন স্নান করিয়ে দেন ওরকম স্নান করিয়ে দেবেন, কারণ জলটাই হচ্ছে গাছের আসল ফিডিং। জলটা দিয়ে যাবে, জলটা দেবার পর কোনো মাসে দুবার ক্যালসিয়াম নাইট্রেট দেবেন, বিকেলবেলা দেবেন। এক গ্রাম এক লিটার জলে গোলাবেন, ভালো করে ওটা ওয়াটার সলিউশন, ওয়াটারে গুলে যায়, ভালো মতন জলে গুলে যায়, একটু ভালো করে গুলিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে গাছের গোড়ায় দেবেন, গাছের কাণ্ডুতে নয়, গাছের গোড়ায় দিয়ে দেবেন মাসে দুবার, কোনো দিন অন্তর একবার পরিণত দিয়ে দেবেন। তা গাছগুলো আমাদের অনেক সুস্থ থাকবে, অনেক ভালো থাকবে। এই মাসে এইভাবে ইয়ে করে দেখুন, অনেক কড়ি এসেছে, দেখুন এই দেখুন কড়ি এসেছে, প্রচুর কড়ি এসেছে, এই দেখুন কড়ি এসেছে, এই দেখুন এই গাছেও কড়ি এসেছে, এই গাছে দেখুন, এদিকে দেখুন একটা গাছে ফুল এসেছে, এই দেখুন একটা গাছে ফুল এসেছে, দেখেছেন, এই দেখুন ফুল এসেছে, কত সুন্দর ফুল এসেছে। কিন্তু ফুল টুল কিন্তু আপনারা কিচ্ছু কাটবেন না, কোনো ফুল কাটবেন না, ফুল শুকিয়ে গেলে কাটবেন না, গোলাপের গাছের কোনো মুভমেন্ট আপনারা করবেন না, গোলাপ গাছকে নাড়াবেন না, গোলাপ গাছের যেমন আছে ঠিক তেমনি থাকবে, শুধুমাত্র জল, জল ছাড়া গাছে কিচ্ছু আপনি ইউজ করতে পারবেন না, কিছু করতে পারবেন না, কাটতে পারবেন না, পাতা নিজে নিজে ইয়ে করতে পারবেন না, যা করার এই করবে, সব পাতা নিজেই ঝরিয়ে ফেলবে। ফুল শুকিয়ে গেলে যেরকম আছে সেরকমই থাক, কারণ আপনি যদি ফুল কেটে দেন তাহলে কিন্তু আবার সেখান থেকে নতুন ব্রাঞ্চ শুরু হবে, তাহলে কিন্তু গাছ ঘুমোতে পারবে না। আর গাছ যদি ঘুমোতে না পারে তাহলে কিন্তু শীতে ভালো ফুল দিতে পারবে না। শীতে ভালো ফুল দেওয়ার জন্য গাছকে অন্তত আগস্ট আর সেপ্টেম্বর
এই দুটো মাস ঘুমোতে দেওয়া উচিত। তো সেপ্টেম্বরের শেষে কিংবা অক্টোবরের শেষে, অক্টোবরের ফার্স্ট উইকে পোর্নিং করবো। পোর্নিং করার সময় আমি আবার নতুন করে ভিডিও করব। কিন্তু গাছ এখন দেখুন, এখন যে অবস্থায় আছে আপনারা কিন্তু ভয় পাবেন না। দেখুন এই গাছে অনেক পাতা পড়ে গেছে, এই গাছে অনেক পাতা পড়ে শুয়ে হয়ে গেছে, কিন্তু কোনো ভয় পাওয়ার কিছু নেই। গাছ যেরকম আছে ঠিক সেরকম থাকবে, ঠিক সেরকমই এতে রাখবেন, গাছে কোনো ইয়ে করবেন না। দেখুন এটা আমার ক্লাইম্বিং রোজ, হলুদ কালারের ক্লাইম্বিং রোজ হলুদ কালারে হবে, কিন্তু এখনও পর্যন্ত আমি এটার ফুল পাইনি। দেখি আশা করছি শীতে যদি ফুল পাই। এই দেখুন কত পাতা শুকিয়ে গেছে, প্রচণ্ড কুয়াশা আসছে। যাই হোক বন্ধুরা, আমি অনেক বলেছি, অনেক কথাই বলেছি, হয়তো আপনাদের অনেক বেশি সময় নষ্ট করে ফেলেছি। কিছু মনে করবে না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কারণ আমার এটা প্রথম ভিডিও। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি আজকে আসছি আবার নতুন করে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।